আকিকা দেওয়াটা এটা সুনতি মহক্কাদা দিতে হবে রসুলের অর্ডার তো সুনত্ব দুই রকম আছে মহক্কাদা এবং গায়ের মহক্কাদা এটা সুনতে মহক্কাদা তবে সেটা সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে যদি আকিকা করা হয় ওটার নাম আকিকা আর সাত দিনের পরে যদি হয় ওটার নাম গোস্তুখ খাওয়া ওটা আকিকার মর্যাদা আর থাকে না কাজী বাপের আকিদা হয় নাই সেই জন্য ছেলের আকিকা করা যাবে না এটা ঠিক নয় সাত দিনের দিন আঁকিকে দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে লাগবে না চোদ্দ দিনের হাদিস ঠিক নয় একুশ দিনের হাদিস ঠিক নয় জীবনে একদিন আঁকিকে দেওয়ার হাদিস ঠিক নয় আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবজাতকের জন্মের সপ্তম দিনে আকিকা করার কথা বলেছেন তুলবাহু আনহু ইয়উমাসা বিহি তার জন্মের সপ্তম দিনে আঁকিকা করতে হয় এটি শোন না কুরআন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকীকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিইহি প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে ওয়াইউহলাকু ওয়া ইউসাম্মা যখন সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর একটা নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী কওল অনুযায়ী এবার যদি আমরা আল্লাহ রাসুল সাহা ইসলামের আমল দেখি ওনার ব্যক্তিগত আমল কি ছিল আল্লাহ রাসুল সাহা ইসলাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন সপ্তম দিনে এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন আকিকার সুন্নত তরিকা হচ্ছে সপ্তম দিনে এই জন্য আপনি সপ্তম দিনে আপনার সামর্থ্য থাকলে আপনি দিবেন আকিকার ক্ষেত্রে রসুল সাত দিনের দিন আকিকা দিতে বলেছেন এক্ষেত্রে ছেলে বা মেয়ে প্রত্যেকের জন্য একটা ছাগল দেওয়া এটাও হাদিসে আসছে আবার ছেলের জন্য দুটো মেয়ের জন্য একটা দেওয়া এটাও হাদিসে আসছে কাজে আমরা পারলে পুত্র সন্তানের জন্য দুটো মেয়ের জন্য একটা আর অথবা ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা তাহলে বোঝা গেল যে এটা অত্যন্ত রেকমেন্ডের একটা সন্না এবং এটা সপ্তম দিনের দিন করাটাই হচ্ছে রাসুল সাল্লাহ সালামের সন্না আমরা অনেকেই নানা ছোটো এই সন্নাটা আসলে বর্জন করি এটা ঠিক নয় বরং এ এভেল করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করা উচিত সিরিয়াস থাকা উচিত আর যদি কেউ কোনো কারণে করতে না পারেন তাহলে তিনি পরে করে নিলে হবে এখানে সালাবদের মধ্যে কারো কারো আমল ছিল চৌদ্দো দিনের দিন কেউ কেউ একুশতম দিনের দিনও আমল করেছেন যদিও এটা সাল্লাহ সাল্লামের কোনো রেকমেন্ডেশন নয় তার কোনো আমলও নয় সাত দিনের দিনে সপ্তম দিনে আকিকে দাও সোননাথ সেটি হচ্ছে উত্তম বেশি সবের কাজ কিন্তু যে কোনো কারণে ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক না কেন জানা ছিল না অথবা সুবিধা সুযোগ সুবিধা ছিল না আকিকা দেওয়া হয়নি যে কোনো সময় জীবনের আকিকা দিয়ে দিতে পারবে এমনকি নিজের আকিকাও নিজে দিয়ে দিতে পারবে কোনো অসুবিধা নেই ইনশাআ আল্লাহ কবুল করুন যদিও কেউ কেউ বলেছেন যে সপ্তম দিনের পরে আর করা যাবে না তবে এই মতের চেয়ে সপ্তম দিনেই দেওয়া উত্তম কোনো কারণে সপ্তম দিতে না পারলেও এই বন্ধকটা মুক্ত করার জন্য পরবর্তীতে আকিকা দেয়া যাবে তো আমাদের অত পণ্ডিত হওয়ার দরকার নেই হাদিসে যা আছে নবী সালাম বলেছেন সপ্তম দিন আকিকা করো আমরা করবো